সাভার থানার একটি মামলায় সাবেক এমপি আব্দুল্লাহ আল জ্যাকবকে গুলশান থেকে গ্রেপ্তার করেছে ডিবি ডিএমপি। আজ সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। এর আগে গত 12 সেপ্টেম্বর বৃহস্পতিবার ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম সাইফুল ইসলামের আদালতে মামলার আবেদন করেন ভোলা 4 আসনের সাবেক এমপি নাজিমউদ্দিন। বদির জবানবন্দি রেকর্ড করে অভিযুক্ত সাভার মডেল থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন আদালত। মামলায় আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, ভোলা 4 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, তৎকালীন আইজিপি হাসান মাহমুদ খন্দকার, ঢাকা রেঞ্জের তৎকালীন ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামান, তৎকালীন পুলিশ সুপার হাবিবুর রহমান ও সাভার মডেল থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান। মামলায় অভিযোগ করা হয় 2012 সালের 9 ডিসেম্বর বিএনপির নেতৃত্বাধীন 18 দলীয় জোটের ঢাকা গণতান্ত্রিক শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে নাজিমউদ্দিন আলম সহ নেতাকর্মীরা আমিনবাজার ব্রিজের উপর অবস্থান করছিলেন। এ সময় পুলিশ নেতাকর্মীদের উপর চড়াও হয়ে লাঠিপেটা করে এবং গুলি চালায়। পুলিশের ছোড়া টিয়ার শেল ও শর্টগানের গুলিতে নাজিমউদ্দিন আলম সহ অর্ধশতাধিক নেতাকর্মী গুলিবদ্ধ হন। ভোরের পাতা।